রাতের আধারে গরু চোর সন্দেহে এক নেশাগ্রস্ত যুবককে আটক করে পুলিশে দিলে এলাকাবাসী। ঘটনা তেলিয়ামুড়ে থানাধীন ডিএম কলোনি এলাকায় বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে খবর, ডিএম কলোনি এলাকার এক বাড়ির গোয়াল ঘরে আচমকা শব্দ শুনে বাড়ির মালিক ঘর থেকে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। সাথে সাথে এলাকার মানুষ জড়ো হয়ে অন্ধকারে সেই নেশাগ্রস্ত যুবককে উত্তম মধ্যম দিতে থাকে। পরবর্তী সময়ে জানতে পারে সে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার মানিক ঘোষ নামের এক যুবক। এলাকাবাসী খবর পৌঁছায় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে বলে জানা যায়। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত যুবক প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এদিনেও সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আর এত তো রাগ করতে আরতে আমার গ্রামের মানুষ এরা তো আমি বুঝলে বুঝলে ডাই আর কি আসল নাম আমি কইতে চান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।